প্রেমের সম্পর্কে ভাঙন ধরায় প্রেমিকার গলায় ছুরি চালালো প্রেমিক ঘটনাটি ঘটে হুগলির ধনিয়াখালীর কাছারিপাড়া এলাকায় পুলিশ সূত্রে খবর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল কাছারিপাড়ার সৌমি পালের সাথে ঘনশ্যামপুরের আসগর মল্লিকের সৌমি ধনেখালী শরৎ সেন্টেনারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ভালো মেয়ে হিসেবে পাড়ায় জানে সবাই আসগর মিলের শ্রমিকের কাজ করত। সৌমির পরিবারের অভিযোগ গতকাল রাত আটটা নাগাদ আসগর বাড়িতে আসে বই চাওয়ার অজুহাতে এবং সৌমির পড়ার ঘরে ঢুকে গলায় ছুরি চালায় আসগর লুটিয়ে পড়ে সৌমি রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের লোকেরা প্রথমে ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি হলে কলকাতা সরকারি হাসপাতালে রেফার করা হয় অভিযুক্ত যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে নেত্রী গলায় কালকে একটা ছুরি কাঘাত করা হয়েছে আহত করা হয়েছে মানে কি ঘটনা ঘটেছে ঘটনাটা যেটা সৌমিতা পাল হচ্ছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী ছিল এবং ওর সাথে যেই ব্যবহারটা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত এবং যারা এবং যে এই জিনিসটা করেছে তাদের যেন যথারীতি শাস্তি হয় প্রশাসনের কাছে এটাই আমাদের অনুরোধ এবং ঈশ্বরের কাছে কামনা করি যেন ওরা ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে এবং আগামী কাল থেকে আমাদের ছাত্র সংসদের তরফ থেকে ওর পাশে এবং ওর পরিবারের পাশে সর্বদাই আছে এখনও ও যে পিজিতে আছে আমাদের পাঁচটা ছেলে ওখানে আছে এবং কালকে রাত্রি আমিও গিয়েছিলাম এবং সকালে সেখান থেকে এসেছি এবং প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এবং যারা এই জিনিসটা করেছে তারা যেন যথারীতি কারণে ঘটনা ঘটেছে বলে মনে হয় কারণটা এখনো পর্যন্ত তো কিছু আমাদের কাছে আসেনি ব্যাপারটা ওটা প্রশাসনই বলতে পারবে আমাদের কাছে ছেলেটার কোনো প্রেমের সম্পর্ক ছিল ভাঙন ধরেছে এরকম কোনো ব্যাপার ছিল যে ব্যাপারটা এরকম ধরা শুনিনি কোনো দিন যেহেতু হচ্ছে আমাদের সাথে ছাত্র সংসদের একটা মেম্বার ছিল এই সব ব্যাপারে তো আমি আলোচনা করতে চাই না ওর সাথে আর ওই আমি জানি না ওটাphosphat বলে বলতে মানে বন্ধুত্ব ছিল অনেকদিন দিন ধরেই হয়তো দুজনের মধ্যে কেস ও ছেলেটার সাথে আমরা এখনো ছেলেটার পরিচয় জানি না ঠিকমতো মুখও চিনি না কিছুই না তো বোন হয়তো চেনে তো এরকম মনে হয় আগে দুবার ফোনও করেছে এ করেছে ও ভয়ে বাড়ি থেকে বের হতো না সন্দের পর এরকম ঘটনা ঘটেছে তো এবার একদিন এরকম ফোন করার পর বাড়িতে এসেও ছিল কিন্তু ও দরজা খুলেনি কালকে অন্য গলা করে একজনের গলা করে বাইরে বার করেছে দিয়ে গল্প করেছে করেছে বই চেয়েছে হঠাৎ বই নিয়ে যেতেই তখন ও বলেছে তোর মা কই ও বলেছে আমার মা ঘরের ভেতরে আছে তখনই ওরা আরও দুজন ছিল পাশে হয়তো এসেছে এসে মুখ ধরেছে একজন হাত ধরেছে একজন দিয়েই গলায় এরকম ছুরিটা বসিয়েছে তো একটা ছিটকা মেরেছে ওর হাতটাও একটু কাটা গেছে আর গলাটা অনেকটাই ভিট হয়ে কেটেছে চোদ্দখানা সেলাই করেছে এখন কেমন আছে এখন কথা বলতে পারছে আস্তে আস্তে ব্লাড দিতে হচ্ছে ঘটনাটা কি হয়েছিল তখন আমি বলতে তখন তো আমি ছিলাম না আমি তো বাইরে ছিলাম এবার আমি সেখান থেকে ফিরছি হ্যাঁ মেজের মেয়েও ছিল না মেজের মেয়েও ও তো চাকরি করে ও ফিরছিল ও সাতটা সাতচল্লিশের ট্রেনে ফিরছিল ওকে আমি আনতে যাব দিয়ে আসি আবার নিয়ে আসি স্টেশন থেকে এবার সেরকম সময় সেরকম সময় একজন বই চায় একটা নাচের ঠুকে একটা বই চায় হ্যাঁ কলেজে পড়ে জানে ও বইটা চাইছে বইটা দেবো বইটা এরকম খুলেছে নিয়ে যাচ্ছে ঘর থেকে চাবি দেওয়া থাকে চাবি খুলে ওকে বইটা দেবে তখন দেখছি ওর হাতে ছুরি বুঝলেন তো হ্যাঁ কথা বলেছে তখন এবার হাতে যখন ছুরিটা বের করেছে হ্যাঁ অন্য একটা ছেলে এসে ওর মুখটা টিপে ধরেছে কজন ছিল তা তো আমি জানি না যে কজন খেলো এখন দুজন না তিনজন খেলো জানি না সেই ফলটা তো আমিও না বাড়িতেও না পরে এসে মেয়েকে হসপিটালে ওখানে ভর্তি করেছো তারপরে আমি ফিরেছি কোথায় ভর্তি করা হয়েছে ধনেখালি হসপিটালে এখন ধনেখালি হসপিটালে না এখন কলকাতা পিজিতে আছে